যে ভগবান বচন থেকে আমরা আলোচনা করব। অনেকদিন পর আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আজকে, টপিকটা হচ্ছে আপনার পরিচয়। খুব সুন্দর টপিক, প্রত্যেকটা টপিকই সুন্দর। আমরা যে আলোচনা আজকে শুনব, যে আলোচনা করব, দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জানতে হবে যে অনেক দূর দূর থেকে মানুষ আসছে, গড়িয়া হাবড়া নানা জায়গা থেকে মানুষ এখানে আসছে। কেন এই আলোচনাগুলো শোনার জন্য অত দূর থেকে মানুষ আসছে, এই কারণে এটা একটা বিজ্ঞান অন্তর্লিপ্ত। আমরা প্রত্যেকে নানা জায়গায় যাই নিজের সমস্যা সমাধান করার জন্য। এখানেও কিন্তু অন্তর্বিজ্ঞানের যে কথাটা বলা হচ্ছে, যেটা মূল কথা, মুখ্য কথা, যা নিয়ে আমরা আলোচনা করি, তার নাম হচ্ছে বেদান্ত, অদ্বৈত বেদান্ত। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে এই বেদান্ত নিয়ে আলোচনা হয়। উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনের সমস্ত সমস্যা সমাধান, সমস্ত সমস্যা সমাধান, জীবনের সমস্ত সমস্যার সমাধান এই নিয়ে আলোচনার মধ্যে নিহিত আছে। এখানে গম্ভীর কথা, আত্মার কথা শুনতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। কেন এই কথা শুনবার লোক রাস্তাঘাটে পাওয়া যায় না। যিনি শোনান তার তো যোগ্যতা থাকতেই হবে, কারণ তিনি আত্মার কথা শোনাবেন, ব্রহ্মের কথা শোনাবেন। আর যারা শুনবেন তাদেরও যোগ্যতা থাকতে হবে, কারণ এটা একটা তত্ত্ব। আমি যদি ঠিক ঠিক ভাবে শুনি তবে আমার কিন্তু সমস্যার সমাধান হবে, যদি ঠিক ঠিক ভাবে শুনি। শোনাটার উপর অনেক কিছু নির্ভর করবে, ডিপেন্ড করছে শোনাটার উপর। যদি অমনস্ক থাকে, মানে যদি মনটা এখানে না থাকে, তাহলে কিন্তু আমি চেয়ে থাকবো কিন্তু মনটা অন্য জায়গায় আছে, যার ফলে আমি ঠিক ঠিক শুনতে পাবো না কথাগুলো। মনে হচ্ছে কিন্তু আমি শুনছি কিন্তু মনটা এখানে নেই, তাহলে কিন্তু আমি ঠিক আলোচনাটা বোধগম্য হবে না। এটা সুন্দর গান নয় যে গান শুনলাম ভালো লাগলো চলে গেল। এই জন্য এখানে বলা হয় যা শুনবে তন্ময় চিত্তে শোনো। কেন এটা কিন্তু মেডিসিন, কিসের মেডিসিন? সমস্ত সমস্যার সমাধান যদি তন্ময় চিত্তে আমরা শুনি কথাগুলো। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে তেমন কোন পূজা করা হয়, পুজো কিন্তু খুব বেশি করা হয় না। যেটা করা হয় গুরু বন্দনার সময় আমরা একটু আরতি করি, ব্যাস। যজ্ঞ করা হয় না। এখানে একটাই কথা বলা হচ্ছে, তুমি শোনো, তুমি ভালো করে এই কথাগুলো শোনো। কি কথা শুনবে? তোমার জীবনের কথা। তুমি বলবে আমার জীবনের কথা তো আমি জানি, আমার জীবনের কথা আমি জানবো না, তো কে জানবে? আমি তো জানি আমার জীবনের কথা। কিন্তু ভগবান এখানে কি বলছেন? আমার জীবনের কথা আমি তো জানি না, তুমি জানো না, তুমি জানো না। এখানে আমার কথা শোনানো হবে না, এখানে তোমার জীবনের কথা তোমাকেই শোনানো হবে। তুমি তন্ময় চিত্তে শোনো। যদি তুমি ঠিক ঠিক তন্ময় চিত্তে শুনতে পারো তবে তুমি একটা এটা চিন্তা করবে, এবং চিন্তা করলেই সমস্যার সমাধান হবে। এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞানের উপর নির্ভর করে কথাগুলো বলা হচ্ছে। এখানে কোনো তাবিজ কবচ দেওয়া হয় না। এখানে আমরা যে কথাগুলো বলছি এগুলো তোমারই কথা, তুমি ভালো করে শুনলেই বুঝতে পারবে। তুমি আমার কথা, আমি আমার কথা জানি না। ধরো আমি দেখতে সুন্দর, বুঝছে? ধরো আমি দেখতে সুন্দর, আমি জানবো কেমন করে?
একজন এসে বললো তুমি দেখতে খুব সুন্দর, তখন আমি বুঝবো আমি খুব সুন্দর। কেন আয়না যেটা দেখছি সেটা কিন্তু প্রতিবিম্ব, আমি নিজেকে দেখছি না, নিজেকে দেখছি কিন্তু প্রতিবিম্ব দেখছি। বেদান্ত আমার মূল জায়গায় পৌঁছে দেয়, সেই জায়গাটার কথা আমি জানি না। যেমন আমরা সবাই সব থেকে বেশি অসহায় করি যখন আমরা শুনি আমার বাবা নেই, মা নেই, আমি অনাথ। এই জায়গাটা আমরা অসহায়, অনাথ শব্দটা আমাদের জীবনের বড় কষ্টকর। তার কারণ কি, আমার যখন জ্ঞান হয়, একটা অনাথ শিশুর যখন জ্ঞান হয় তখন সে যখন জানতে পারে আমার বাবা মা যেখানে আমি লালন পালন করছি, যে জায়গাটায় যারা আমাকে লালন পালন করছে তারা কিন্তু আমার নিজের বাবা মা না, যখন জানতে পারে তার মধ্যে কিন্তু ভীষণ কষ্ট, একটা ভয়ঙ্কর কষ্ট হয়। মানুষ বলে এই রে ওর বাবা নেই মা নেই, এটা নিয়ে আলোচনা হয়, সে হয়তো বিরাট বড়লোকের বাড়িতে মানুষ হচ্ছে, বিরাট বড়লোকের বাড়ি, কিন্তু অ্যাডপ্টেড, তাকে দত্তক নেওয়া, বাবা নেই মা নেই এটা আসল সত্য। আর অরিজিনটা নেই, তার অরিজিনটা নেই, তার জানা নেই, তার উৎসটা জানা নেই, সে কোথা থেকে এসছে, কে তার বাবা কে তার মা কিছুই সে জানে না, কিন্তু বড় লোকের বাড়িতে মানছে, তার খাওয়া পড়া সবার তার কোনো কিছুর অভাব কিন্তু নেই, কিন্তু তবুও কোথায় যেন একটা ভীষণ কষ্ট আছে, ভীষণ কষ্ট। সবই তো আছে তার জন্য, তার খাওয়া আছে, পড়া আছে, স্কুল আছে, কিন্তু অনাথ শব্দটা তার ক্ষেত্রে প্রযোজ্য, সে জন্মের পরে সোসাইটি, সে জন্মের পরে সোসাইটিতে আছে, বড় সোসাইটি, কিন্তু সেই জন্মের পরে সোর্সটা জানতো না, উৎসটা জানতো না, কোথা থেকে সে এসেছে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, আমরা পড়েছি জগদীশচন্দ্রের লেখা ভাগীরথী, তুমি কোথা থেকে আসিয়াছো মহাদেবের জটা হইতে। কিন্তু আসলে আমরা সবাই অনাথ, এবার আসল পয়েন্ট আসে, বলছে আসলে আমরা সবাই অনাথ। কেন অনাথ বলছি, কেন অনাথ, তার কারণ আমাদের সোর্সের সাথে আমাদের পরিচয় হয়নি। আমি আমার পিতাকে জানি কিন্তু পিতাই আমার সোর্স না, যে জাগতিক পিতার কথা বলা হচ্ছে, পিতাই কিন্তু আমাদের উৎস না, সেই পরম পিতাকে জানিনি, সেই ঈশ্বরকে জানিনি, সেই পরম পিতাকে জানিনি, সেই পরমাত্মাকে জানিনি, তাই আমি অনাথ। কি সুন্দর কথা, বলছি যতক্ষণ না আমার সেই পরম পিতার সাথে আমার যোগাযোগ হচ্ছে, আমি যুক্ত হতে পারছি না, ততক্ষণ কিন্তু আমি অনাথ, নাতের সাথে পরিচয় হয়নি, ডেফিনেটলি আমরা অসহায়। মাঝে মধ্যে আমাদের জীবনে অসহায়ত্ব আসে, আমার বাবা ধনী কিংবা আমার স্বামী বিরাট কাজ করে, আমার স্ত্রী খুব সুন্দরী, তবুও আমাদের মধ্যে অসহায়ত্ব যায় না। এইগুলো কিন্তু কোনো ম্যাটার করছে না, যে আমার বাবা ধনী কিংবা আমার স্বামী ধনী কিংবা আমার স্ত্রী খুব সুন্দরী কিংবা আমার স্বামী খুব সুন্দর, এগুলো কিন্তু ডিপেন্ড করছে না, কিন্তু একটা অসহায়ত্ব এসে যায়, তবুও আমার দুঃখ যায় না, কষ্ট যায় না, আমি লোনলি ফিল করি, একা বোধ করি। কেন একা বোধ করি, যেহেতু আমি সত্যি সত্যি সেই পরমাত্মার সাথে আমাদের পরিচয় হয়নি। আমজাদ আলী খান বিখ্যাত শরৎবাবু, কদিন আগে আমাদের মধ্যে একজন শরৎবাবু এসেছিল, তিনি বাজারে, সেগুলো আমজাদ খাও বেলুড় মঠে ইনভাইটেড করতে, তো তিনি বেলুড় মঠের বাজাতে গিয়ে বলেছিলেন যতক্ষণ না আমরা সেই পরমাত্মার সাথে পরিচয় হচ্ছে আমাদের ততক্ষণ আমরা সবাই অনাথ। আমজাদ খাও
যতক্ষণ না তাকে জানতে পারছি ততক্ষণ আমরা অসহায়। যেমন বিরাটির কথা আমি জেনেছি, গাড়িকে আসতে 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 বিরাটি সম্বন্ধে কৌতূহল হলো, কিন্তু যখন বিরাটি এসে পৌঁছলাম তখন আমার মনের সাথে আমার কল্পনার সাথে মিলিয়ে দেখলাম এই বিরাট এটা বিরাটি কিনা। এখানে এসে যদি আমার মনের সমাধান হয় তবে বুঝবো আমি খোঁজ পেয়েছি জায়গাটা। বেদান্ত নিজের খোঁজ দেয়, নিজের খোঁজ স্বরূপের খোঁজ। পরমাত্মার খোঁজ দেয়। পরমাত্মা কোথায়? পরমাত্মা কোন আকাশে নেই। এই জন্য বলছি তন্ময় হয়ে শুনতে হবে, পরমাত্মা কোনো কিন্তু আকাশে নেই। শাস্ত্রে বলছে যে বস্তু পেলে ভিদ্যতে হৃদয় গন্তি ছিদ্যন্তে সর্ব সংশয়। তোমার এই জগতে সর্ব সংশয় ছিন্ন হয়ে যাবে, তোমার সর্ব কামাপ্তি সমস্ত কামনা বাসনা শেষ হয়ে যাবে। যত অশান্তি মূলে কিন্তু এই কামনা বাসনা, মা বলছেন না নির্বাসনা হোক, বাসনা থাকলেই যাত না যন্ত্রণা জ্বালা কষ্ট, কেন সেটা ফুলফিল হচ্ছে না, আমার মধ্যে কষ্ট হচ্ছে। আর বাসনা একটার পর একটা আসতেই থাকবে, এই জন্য মা খুব ছোট ছোট করে কথা বলতেন নির্বাসনা হোক, মানে বাসনা যাতে নিবৃত্তি হয়, বাসনা যাতে শেষ হয়। সর্বকামাপ্তি সমস্ত কামনা বাসনা শেষ হয়ে যাবে, এই সমস্ত কামনা বাসনা শেষ হয়ে কি হবে? আত্মজ্ঞান, আত্মা কিংবা ব্রহ্ম কিংবা ঈশ্বর তোমার অতি নিকটেই আছে, খুব কাছে কিন্তু ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোধ করা যাচ্ছে না। সহজ করে ঠাকুর বলছেন ঈশ্বর লাভে জীবনের উদ্দেশ্য, ঠাকুর এটা বারবার বলছে কথামৃত্যুতে, বারবার প্রতিটা পাতায় প্রায় প্রতিটা পাতায় প্রত্যেকটা জায়গায় জীবনের উদ্দেশ্য বলছেন ঈশ্বর লাভ। কেন বলছেন? তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের পড়ায় আমাদের মধ্যে সবসময় একটা প্রবণতা কাজ করে, আমার চেয়ে যারা ছোট তাদের আমরা জ্ঞান দেব। কি বলছি? জ্ঞান দিয়ে কি বলছি? পড়াশোনা শিখতে হবে, মানুষ হতে হবে, চাকরি বাকরি করতে হবে, এই জ্ঞানটা আমরা বাচ্চাদের দিয়ে থাকি, কেননা এটা আমরা জানি কিন্তু বাচ্চারা জানে না, বাচ্চারা খেলতে ভালোবাসে কিন্তু আমরা জানি শুধু খেললেই চলবে না, সাথে পড়াশোনা করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, এসব আমরা জানি, আমরা বলি। তেমনি মহাপুরুষরা কিন্তু আরো বড় সত্যের খোঁজ পেয়েছে। কেন মহাপুরুষদের সঙ্গ আমরা করব? সেই জন্য বলছে সাধু সঙ্গ কেন করব? বলছে তারা অনেক বড় সত্যের খোঁজ পেয়েছে, যে সত্যের জন্য তারা সবকিছু, তারা ঘর বাড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছু ছেড়েছে। এই যে 19 নভেম্বর গেল আমাদের, 19 নভেম্বর পবিত্রানন্দজির জন্ম। ভগবান কেন পবিত্রানন্দজির কাছে গেছে? তিনি সত্যকে খুঁজেছেন, সব জায়গায় তিনি সত্যকে খুঁজেছেন, কোন জায়গায় তিনি সত্য খুঁজে পাচ্ছেন না, চারিদিকে মিথ্যা, তিনি খুঁজছেন আসল সত্য কোথায়। সব জায়গাতে একটা ধান্দাবাজ, একটা প্রতারণা, কিন্তু কোথায় গেলে পাবো? তিনি পেলেন কোথায়? গুরুদেবের কাছে। তিনি খোঁজ পেলেন গুরুদেবের কাছে। এই মহাপুরুষরা কি বলছেন? তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু এতে সমস্যার সমাধান হবে না, কেন আমি অনেক বড় বড় ডাক্তারের সাথে আমার পরিচয় আছে, তাদের জীবনের সাথে আমার পরিচয় আছে,
আমি তাদের দেখেছি, আমার সামনে দেখেছি তাদের জলজাত দুটো ছেলে মেয়ে একসাথে তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে। তারা কিন্তু অসহায়, তারা কিন্তু ডাক্তার, তারা মানুষের প্রাণ দেয়, জীবন দেয়, কিন্তু তাদের নিজের ছেলে মেয়েদের সে বাঁচাতে পারছে না। তাদের অনেক কিছু শিখিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়াচ্ছে তারা, কিন্তু দেখা গেল তাদের দুজনকে তিনি ঠিক ঠিক মানুষ করতে পারেননি, কেন তারা ডাগ এডিক্টেড হয়ে গেছিল, এবং যার ফলে তারা একটা সময় দুজনে মৃত্যুবরণ করেছিল, কিন্তু ডাক্তার অসহায় কিছু করতে পারছে। এই জন্য বলছেন যে বড় বড় ডাক্তাররা আত্মহত্যা করে, তাদের সমস্যার সমাধান হয়নি। বড় বড় পণ্ডিত ব্যক্তিরা অনেক সময় অন্যায় কাজ করছেন, সমস্যা সমাধান কোথায় হয়েছে? সেই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন ওই ধরনের পড়াশোনার কথা বলেননি তিনি, তিনি বলছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। ওই ধরনের পড়াশোনা করলে হবে না, শান্তি আসবে না, সুখ আসবে না। সুখে কিন্তু শান্তিতে শান্তি নেই, শান্তিতে সুখ। সুন্দর কথা, ছোট কথা, সুখে শান্তি নেই, শান্তিতে সুখ। শান্তি যখন আমি পাবো, আমি যখন সেই পরমাত্মার টাচ পাবো, তখন কিন্তু আমি শান্তি পাবো, এবং তখন কিন্তু সুখের মানেটা বুঝব, তার আগে বুঝব না। তাই ঠাকুর বলছে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, তাতে তোমার বিদ্যতি হৃদয় গন্তি, তাতেই হবে তোমার সমাধান, তোমার আর সমস্যা থাকবে না, অভাব থাকবে না। এখানে কিন্তু তিনি বলেননি তুমি পারবে না, পারবে, এখানে কিন্তু তুমি পারবে না বলেন। সবার জন্য তিনি বলছেন তুমি চলো সেই দিকে। বেদান্ত বলছেন জাগ্রত স্বপ্ন সুষুপ্তি জীবনের ইন্দ্রিয় অবস্থা, খুব ইম্পর্টেন্ট জায়গা। বেদান্ত কি বলছে, বলছে যে তিনটে অবস্থা যেটাকে আমরা বলছি জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, আমরা এই কথাগুলো ভাবি না। ভাবি কি, রোজ কি এটা আমাদের চিন্তার মধ্যে আসে যে তিনটে অবস্থার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন যাচ্ছি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি? বেদান্তের কথা, আমরা জগতের কথা বলি, কিন্তু তোমার অবস্থাটা কি, কোন অবস্থার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ? শৈশব যৌবন শুধু তাই নয়, 24 ঘন্টা ঘুম থেকে উঠে রাত্রি অবধি তিনটে অবস্থা তোমার উপর দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা একবার চিন্তাও করি কি, আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ যা করে স্বপ্ন সুযোগ এই তিনটে কথা আমাদের চিন্তার মধ্যে আসে না। পরস্পর পরস্পরের দিকে তাকাচ্ছি, দেখছি, শুনছি, এটাকেই আমরা বলছি জেগে থাকা। এই যে এখন যে অবস্থা, আমি কথা বলছি তোমরা শুনছো, আমার দিকে তাকিয়ে আছো, আমি কথা তোমাদের শোনাচ্ছি, এই যে অবস্থাটা এটাকে বলছে জেগে থাকা। তারপর কিছুক্ষণ পরে রাত্রি 10-11টার সময় যত কিছু সুন্দর জিনিস হোক না কেন, যত মূল্যবান জিনিস সামনে থাকুক না কেন, আমাদের চোখে ঘুম নেমে আসবে। আমরা তখন ঘুমিয়ে পড়ি, এই ঘুমটা কি আমি জানি না। শুনবে কিন্তু খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্ট লাগবে, কারণ এটা আমার জীবনের কথা, আমার কথা, তোমার কথা, মানুষের কথা, মানুষের জীবনের কথা, ভালো লাগবে। এই কথা কেউ শোনাবে না, ভগবান বলছেন এই কথা কেউ তোমাদের শোনাবে না, রাস্তাঘাটে পাওয়া যাবে না কথাটা, যাবে পাওয়া যাবে। এই ঘুমটা কি আমি জানি না, কখনো ঘুমের মধ্যে আবার আমি স্বপ্নও দেখি, দেখি না স্বপ্ন, দেখছিলাম কালকে ভোর রাত্রি দেখছিলাম যে ভগবানকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছি, যেন ভগবানকে কোথায় সঙ্গে করে নিয়ে যাচ্ছে, সাথে 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 যাচ্ছে, স্বপ্ন দেখি আমি, দেখছি
স্বপ্ন দেখছি, কি দেখছি, আমি রাজা হয়েছি, আমি দেখছি আমার পাশে সুন্দরীরা নাচছে, আবার দেখছি আমি ভিখারি হয়েছি, অথবা বাঘে আমাকে তাড়া করেছে, আর দেখছি কিন্তু স্বপ্নে। আমরা অনেক কিছু বিচার করি, অনেক কিছু জানতে চাই, রাশিয়া কি তো হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, কে কি করছে জানতে চাই, কিন্তু কোনোদিন আমরা মনে ভাবিনি যে তিনটে ব্যাপারটা কি ঠাকুর প্রথমেই বললেন, জীবের তিনটে অবস্থা ঘুরিয়ে দিচ্ছে। আমাদের প্রত্যেকের তিনটে অবস্থা, যে নড়াচড়া করছে সবাই জীব, সবাই ঘুমায়, সবাই স্বপ্ন দেখে, সবাই জেগে থাকে। এই যে আমরা এখন জেগে আছি, ঘুম নিয়ে চিন্তা করেছো কখন ঘুমা? যদি প্রশ্ন করা হয় আপনার কটার সময় ঘুমান, যদি আপনাকে প্রশ্ন করি কটার সময় ঘুমান, আপনি একটা উত্তর দেবেন, কিন্তু সেই উত্তরটা ঠিক হবে না। আপনি বলবেন দশটার সময় বা এগারোটার সময় আপনি বিছানায় শোন, শুতে যান, কিন্তু কখন ঘুমে? খুব ইন্টারেস্টিং, খুব যুক্তি দিয়ে কথা, কিন্তু মজার ব্যাপার, বিছানায় শুতে যায় কিন্তু বিছানায় শোয়া ঘুমানো কিন্তু এক জিনিস। কটার সময় ঘুমো? হ্যাঁ, আমি দশটায় ঘুমিয়ে পড়ি, দশটায় ঘুম। কটায় ঘুমান উত্তর দিতে পারবেন? কটায় ঘুমান বলুন, সাড়ে দশটায় ঘুমান, ভগবান প্রশ্ন না, কথাটা সত্য বললেন না, একজন উত্তর দিয়েছে সাড়ে দশটায় ঘুমান, ভগবান হচ্ছে কেউ উত্তরটা দিয়েছে সাড়ে দশটায় ঘুমান, সাড়ে দশটায় ঘুমান, ভগবান প্রশ্ন করছে, তাই বলছে না সত্য বললেন, সত্য বললেন, সাড়ে দশটায় বিছানায় শুতে যান। এই দেখেন ভগবান বলছে সাড়ে দশটায় বিছানায় শুতে যায়, কখন ঘুমান আপনি সঠিক জানেন না, যদি গভীরে যাওয়া যায় তবে দেখবো। আরে তাই তো, কেউ বলতে পারবে না কখন ঘুমায়, কখন কি কেউ জানে না, ওটার পর ঘড়ি দেখি সময় জানতে পারে, ওটার পর ঘড়ি দেখি, ঘড়ি দেখি কখন, ওটার পর তো তার আগে তো ঘুম ভেঙে গেল, অদ্ভুত ব্যাপার, কখন ঘুমিয়ে পড়ি কেউ জানে না, জানে শুধু শুয়েছি ঘুম আসছেই না, হঠাৎ ঘুমাল, হয় না, অনেকক্ষণ ধরে চেয়ে আছে ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না, হঠাৎ দেখি ভোর হয়ে গেছে, আরে কখন ঘুমিয়ে পড়লাম, ভোর হয়ে গেছে, দেখি মজার ব্যাপার। সময়টা কেউ জানে না, বলি আমি দশটায় ঘুমায়, কেউ দশটায় ঘুমায় না, কখন ঘুমায় কেউ জানে না, কিন্তু বলে থাকি দশটায় ঘুমায়, ঘুমাতে গিয়ে আমি স্বপ্ন দেখলাম, যখন আমি স্বপ্ন দেখি তখন তো স্বপ্নের মধ্যে আমরা সবাই সত্যি, সবই সত্যি, সত্যি কি না, স্বপ্নের মধ্যে সবকিছু সত্যি মনে হয়, বাঘ আমাকে তাড়া করছে, বাঘ বাঘ বলে চিৎকার করছি, ভয়ে পালাচ্ছি, আমরা দেখি কি না, স্বপ্নের মধ্যে আমরা আ আ করে চিৎকার করছি, আমরা বলি ভয় পাচ্ছে, কে ভয় পাচ্ছে, ভয়টা পাচ্ছে কে, যে ঘুমিয়ে আছে সে ভয় পাচ্ছে, ভয়টা কোথায় হচ্ছে, স্বপ্নের মধ্যে, স্বপ্নটা কোথায় হচ্ছে, স্বপ্ন দেখছে বাঘ তারা করছে, বাঘ কি সুন্দরবনে তারা করছে, তাকে বাঘ সুন্দরবনে নিয়ে গেছে, তাকে সুন্দরবনে টেনে নিয়ে গেছে, বাঘ কোথায় তারা করছে, বাঘ তার মনের মধ্যে, বাঘের মনের মধ্যেই বাঘের উৎপত্তি হয়েছে, চিন্তা কর, এরকম সত্যি মনে হচ্ছে, তারা করছি, আমিও ছুটছি, আরে বাঘের সাথে ছুটে পারবো, চিন্তা করছি, মনের মধ্যে বাঘ তারা করছে, মনের মধ্যেই ভয়, মনের মধ্যেই ছোটাছুটি, মনের মধ্যেই লাফালাফি, আসলে সে ঘুমিয়ে আছে, আসলে সে ঘুমিয়ে আছে, সে কিন্তু প্রত্যেকটা সত্য বলে মনে করছে, কি অদ্ভুত ব্যাপার, প্রতিটা কিন্তু সত্য বলে মনে হয়, সত্য বলে মনে হয় কি না, যখন স্বপ্নে দেখি, ভয়ে স্বপ্ন দেখি, চিৎকার করি, সত্য বলেও মনে হচ্ছে, সুন্দরবন ছিল না, কোনো বাঘও ছিল না, কোনো ভয় ছিল না, কিন্তু হলো, সুন্দরবন ছিল না, বাঘ ছিল না, কিন্তু হলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, কেন হলো কেউ জানে না,
এটাকে আমরা বললাম স্বপ্ন। কখন স্বপ্ন বললাম? স্বপ্নটা বললাম কখন? জেগে ওঠার স্বপ্ন দেখেছি তখন বলছি না স্বপ্ন, স্বপ্ন স্বপ্নে সব সত্যি। একজন জেগে জেগে দেখছে, লোকটা বলছে বাক বাক করছে যে জেগে আছে, সে ঘুমন্ত লোকটিকে বন্দুক দেবে না থানা খবর দেবে? কোনটা দেবে? তাকে বন্দুক দেবে বাঘটা মারার জন্য? কি করবে সে? তাকে ঠেলে তুলে দেবে। এই ওঠ, স্বপ্ন দেখছি, চিৎকার করছি, ভয় পাচ্ছি, সে ধাক্কা দিয়ে উঠবে, ওঠ ওঠ ওঠ, এই ওঠ। ঘুমন্ত লোকটাকে স্বপ্ন ভেঙে উঠে, ঘুমন্ত লোকটা স্বপ্ন থেকে ভেঙে উঠে কি বলবে? স্বপ্ন ভাঙার পর, ও স্বপ্ন দেখছিলাম, আয় বাবা। এটা তো আমরা বুঝলাম, আমার ঘুমটা ভাঙলো যে আমি উঠে দাঁড়ালাম, কিন্তু একজনকে ভাঙাতে হবে স্বপ্নটা, একজনকে কিন্তু ভাঙাতে হবে এই স্বপ্নটাকে। যেই উঠে দাঁড়ালাম তখনই বুঝলাম আমার এই চিৎকার, আমার এই ভয় সবকিছু অলি, সবকিছু অলিক ব্যাপার, কাল্পনিক ব্যাপার। আমি চিন্তা করেছি স্বপ্নের মধ্যে, আমি ভয় পেয়েছি, এখানে বাঘ ছিল না, আসার প্রশ্ন নেই, আমি সুন্দরবনে যাইনি, কিন্তু আমি দেখেছি। তবে আমার যে আতঙ্ক কিংবা ভয় শুধু জেগে যাওয়ার জন্য কেটে গেল, শুধু কারণ আমাদের একটা জাগরণ দরকার, একটা জাগরণ দরকার। বাঘ আমাকে তারা করেনি, আমি তো বললাম যে আমি স্বপ্ন দেখেছিলাম। কেন? স্বপ্ন মানে সেগুলোর কোন সত্যতাই ছিল না, ওই মিথ্যা বস্তু আমাকে ভয় দেখিয়েছে। বুঝলাম কখন? জেগে উঠে যখন আমি বুঝলাম তখন আমি বলছি ধুত, এটা তো স্বপ্ন। তখন আমার আনন্দ, কেননা কোনো বাঘ নেই, কোনো ভয় নেই, আমি নিরাপদ, আমি জেগে আছি। এই যে নানা প্রবলেম, প্রবলেমের মধ্যে আমরা পড়ছি, সমস্যার মধ্যে পড়ছি, মহাপুরুষরা এক কথায় উড়িয়ে দেবে, ধুর কোথায় সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খুদি উড়িয়ে দেবে। না আমার প্রচুর সমস্যা, আপনি জানেন না, ধুর তুমি আসো এখানে আসতে পারো, মহাপুরুষের কাছে আস্তে আস্তে আমার স্বপ্ন ভঙ্গ হবে, আমাকে তিনি জাগিয়ে দেবে। স্বামীজি বলছেন না, উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বরাহ নিবোধ, উত্তিষ্ট জাগ্রত, তার মানে আমরা ঘুমিয়ে আছি, আমি উঠতে বলছি, উত্তিষ্ট জাগ্রত, জেগে ওঠো। যতক্ষণ না সেই জায়গায় পৌঁছচ্ছি ততক্ষণ তোমাকে থেমে থাকলে হবে না, তুমি ওঠো, জাগো। জাগ্রত অবস্থায় স্বপ্নের বাঘ আমাকে তাড়া করেনি, তবে জাগ্রত অবস্থায় বাঘ ভয়তে প্রচুর এখনো তাড়া করে, সারাদিন তাড়িয়ে বেড়াচ্ছে, বাজাচ্ছে কিনা। জাগ্রত অবস্থা বাঘ বললো কি টেনশন, হতাশা। তেমনি তিনটি অবস্থার মধ্যে এটি একটা অবস্থা, স্বপ্ন মিথ্যা, তিনটির মধ্যে যদি একটা মিথ্যা হয় বাকি দুটো তবে সত্য হতে পারে না। আমরা বলি জাগ্রতকালীন অবস্থায় যেগুলো আমাদের মনের অবদমিত ইচ্ছা, স্বপ্নে সেগুলি আমরা দেখি, আমরা যা চিন্তা করি সেগুলো মিথ্যাই তো মিথ্যা স্বপ্ন দেখায়। সঙ্গে সঙ্গে যদি আমি বিচার করি, মহাপুরুষের কাছে যদি আসি, তিনি কিন্তু আমাদের সাহায্য করবেন। কি ধরনের সাহায্য? তিনি বলবেন তুমি যে জগতের মধ্যে এত সবকিছু দেখে বেড়াচ্ছ, যা দেখে এত ভয় হচ্ছে, এটা নেই। তুমি বলো গুরুদেব আমি এটা জানবো কি করে, স্বপ্নটা যে মিথ্যা এটা তুমি জেনেছো কি করে? এই জন্য মহাপুরুষের কাছে আসো। তুমি তো প্রশ্ন করেছে, প্রশ্ন কি সুন্দর করছে, বলছে যে তুমি যে মহাপুরুষরা বলছেন কি যে জগতের মধ্যে যা তুমি সব দেখে বেড়াচ্ছ, যেতে যাতে তোমার ভয় পাচ্ছ, যেটাতে বলছে এগুলো কিছু নেই, বলছে আমি তো দেখছি, আমি তো ভয় পাচ্ছি, আমি তো চিন্তা করছি, আমি তো টেনশন করছি, আমাদের তো হতাশা আসছে, গুরুদেব আমি এটা জানবো কি করে?
স্বপ্ন যে মিথ্যা এটা যে তুমি জেনেছো কি করে? স্বপ্ন যে মিথ্যা এটা তুমি জানলে কি করে? জেগে উঠেছো আর কি করে? একটাই কাজ করেছো, জেগে উঠেছো। স্বপ্নের মধ্যে স্বপ্নটাকে মিথ্যা বলা যায় না, স্বপ্নের মধ্যে স্বপ্ন চিরসত্য। স্বপ্ন থেকে জেগে উঠে বলা যায় স্বপ্নটাকে মিথ্যা, স্বপ্ন মধ্যে স্বপ্নটা চিরসত্য। স্বপ্ন তেমনি জাগ্রত অবস্থার মধ্যে বলা যাবে না জাগ্রত অবস্থা মিথ্যা, যাবে বলা? এটা একটা দীর্ঘকালীন স্বপ্ন, এই স্বপ্নটাকে খুব ইন্টারেস্টিং না? কি বলছে আবার শোনো, স্বপ্ন থেকে উঠে জেগে উঠে বলা যায় স্বপ্নটা মিথ্যা, তেমনি জাগ্রত অবস্থার মধ্যে থেকে বলা যাবে না জাগ্রত অবস্থা মিথ্যা। এই অবস্থায় যে অবস্থায় আমরা এখন আছি, এই অবস্থা থেকে বলা যাবে না যে এটা মিথ্যা। মিথ্যা আমি যে মিথ্যা কি, যে আমি একে দেখছি ওকে দেখছি একে স্পর্শ করছি, সবই তো সত্য মনে হচ্ছে, কিন্তু সত্য না। কিছুক্ষণ বাদে সিনটা থাকবে না, অল আর পাসিং থাকে না। এই যে সিনটা কিছুক্ষণ বাদের মধ্যে থাকবে না। সত্য যদি হতো সবসময় থাকতো আমার সাথে সাথে থাকতো, সত্য না মিথ্যা, কেন এর কোনো পারমার্থিক সত্যতা নেই। তেমনি জাগ্রত অবস্থার মধ্যে বলা যাবে না জাগ্রত অবস্থা মিথ্যা, এখানে সবই তো সত্য। এখান থেকে একটা জাগরণ আছে, এই জাগরণ, এই জাগরণটার নাম কি? পারমার্থিক জাগরণ। এই জাগরণটা কিভাবে হবে? ওই গুরুর সান্নিধ্য লাভ, নিজে নিজে হবে না, কেন নিজে নিজে পারা যাবে? ওই তিনটে অবস্থা কিন্তু নিজে নিজে হয়, অটোমেটিক্যালি হয়। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটে অবস্থা নিজে নিজে হয়। জাগ্রত অবস্থা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পর একটা অবস্থা আছে, যে অবস্থাটার নাম তুরীয় অবস্থা বা সমাধি, তুরীয় অবস্থা বা সমাধি, সমাধি অবস্থা। তাহলে তিনটে অবস্থার পর একটা অবস্থা আছে, সে অবস্থাটা কিন্তু আমি নিজে যেতে পারবো না। আমাকে কি করতে হবে? গুরুর শরণাপন্ন হতে হবে। কোন গুরু? সদ্গুরু। যিনি সত্যকে জেনেছে, যিনি ব্রহ্মকে জেনেছে, যিনি ঈশ্বরকে জেনে বসে আছে, ব্রহ্মজ্ঞ গুরু। ব্রহ্মজ্ঞ গুরু ছাড়া আমি এই জ্ঞান প্রাপ্ত করতে পারবো না, সেই জন্য তার কাছে আমাকে সারেন্ডার করতে হবে। কিসের জন্য? সমস্যার সমাধান, জাগরণের জন্য। এই জাগরণ যতই আমি দাদাগিরি করি না কেন, এই জাগরণ আমি নিজে নিজে করতে পারবো না, অসম্ভব। সেই জন্য বলছেন আধ্যাত্মিক জগতে গুরু মাস্ট, গুরু লাগবে। গুরু ছাড়া আমি একটা স্টেপ এগোতে পারবো, পৌঁছতে পারবো না সেই জায়গায়। এই জাগরণের জন্য পারমার্থিক জাগরণ, এই পারমার্থিক জাগরণ আমাদের লাগবে। তিনটে অবস্থা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে, কিন্তু ওই অবস্থায় যেতে পারছি না, তুরীয় অবস্থায় যেতে পারছি না, সমাধিস্থ অবস্থায় যেতে পারছি না। জাগ্রত হচ্ছে স্বপ্ন দেখছি সুষুপ্তিতে যাচ্ছি, আবার ব্যাক করছি। পারমার্থিক জাগরণ এটা হচ্ছে একটা অবস্থা, এটাকে বলা হয় সমাধি। এই জায়গাটাকে, এই অবস্থাটাকে বলা হয় সমাধি। এটা কিন্তু নিজে নিজে আমি যেতে পারবো না। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটে আমি নিজে নিজে যেতে পারবো, কিন্তু ওইখানে যেতে পারছি না, তুরী অবস্থায় যেতে পারছি না, সমাধিস্থ অবস্থায় যেতে পারছি না। গুরুর প্রয়োজন, গুরুর কৃপা লাগবে। অহেতুকি কৃপা লাগবে, মানে যেটা পেলে সমস্ত সমস্যার সমাধান,
সেটা কিন্তু গুরুর হাতে, মা পুরুষদের হাতে। কিন্তু আমাকে করতে হবে কি, আমার মধ্যে যদি অহংকার থাকে, আমার মধ্যে যদি অহংকার থাকে যে আমি সারেন্ডার করবো না তার কাছে, আমি যা জেনেছি অনেক জেনেছি, তাহলে কিন্তু ভুল করবো। কেন ভুল করবো? আমি ওই অবস্থায় যেতে পারবো না, আমাকে তিনি সাপ্লাই দেবেন না, সাপ্লাই তিনি আমাকে দেবেন না, সাপ্লাই বন্ধ করে রাখবেন। সাপ্লাই জানি তার হাতে, বলছি গুরুর হাতে অসম্ভব ক্ষমতা। গুরু আমাকে, আরে গুরু আমাকে শ্রেষ্ঠ জ্ঞান দেবে, তার কাছে আমি সমস্ত কিছু উজাড় করে আমাকে দিতে হবে, তন মন ধন সবকিছু উজাড় করে দিতে হবে, তবে কিন্তু তিনি কৃপা করবেন। আমি দেখছি সামনে একজনকে কৃপা করছেন তিনি, আমার মধ্যে একটা জেলা আরে ওর হয়ে গেল আমার হচ্ছে, এখানে জেলাস করার কোনো জায়গায় নেই, তুমি নিজেকে তৈরি করে না, তুমি গুরুর কাছে আসছো, প্রত্যেকেই আসছে, গুরুর কাছে কোনো পক্ষপাতিত্ব নেই, তাহলে ও পেয়ে গেল কেন? বলছে ও কন্টেনারটা এমন ভাবেই তৈরি করে নিয়েছিল, ওর ভেতর এমন ভাবেই তৈরি ছিল, ওইটা শোনার পরে কিন্তু ওর রিয়েলাইজেশন হচ্ছে, কিন্তু তোমার আমার হচ্ছে না কেন? আমরা এখনো আমাদের এখনো বাকি আছে, পুরো সাধনা সাধনা কমপ্লিট হয়নি, আমাদের এখনো পুরো দিতে পারছি না। আমার নিজেকে প্রশ্ন করতে হবে, কেন আমি দিতে পারছি না? আমি সবকিছু দিতে পারছি না কেন? কোথায় আমি আটকে আছি? কোন একটা জায়গায় আমি আটকে আছি যার ফলে আমি গুরুকে সমস্ত কিছু দিতে পারছি না, উজাড় করে আমি দিতে পারছি না, যার ফলে আমি কষ্ট পাচ্ছি কিন্তু ছাড়তে পারছি না। কিন্তু এই এই জাম্পিং কিন্তু দরকার, গুরুর কাছে এই যে জাম্প করে মানে সমস্ত কিছু দেওয়ার যে একটা একটা প্রবণতা, একটা ইচ্ছা লাগে, প্রকট ইচ্ছা যে আমি তোমাকে সব দিয়ে দিতে চাই, তুমি আমাকে কৃপা করো। বলছে যে দোনে হইয়া তুমি মনিরে মাননা মনে তারি খানি মাঙি আমি নত শ্রী শ্রদ্ধা 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 শ্রদ্ধাবান লাগতে জ্ঞান আমি তার প্রসঙ্গে ইন্দ্রিয়ম যেন শ্রদ্ধার সাথে গুরুর কাছে চাইতে হবে, আমার সেই পারমাত্রিক জাগরণ লাগবে কোথায়, ওই ওই দশম বন্ধু কল্প অনুষ্ঠানে কোথায় কোথায় দশম বন্ধু কোথায়, আমার সেই জাগরণ লাগবে, যে জাগরণের ফলে আমার সমস্ত সমস্যার সমাধান হবে। এই জন্য গুরুর কৃপা, এই জন্য গুরু বলছেন কোথাও কিছু নেই, সব মিথ্যায় জগৎ মিথ্যায় জগৎ, আমি যে বলছেন এই জগৎ প্রতারণ আমার ভান মাত্র, কিন্তু এই জগতের পিছনে আমরা ছুটছি মরিচিকার মতো, মরিচিকা যেমন ছুটি সেই মরিচিকার মতো ছুটছি, কোথাও কিছু নেই, এই জগতে সুখ নেই কিন্তু সুখ পেতে আমরা ছুটছি, সুখ নেই, সুখ একমাত্র কখন তুমি পাবে, আগে তুমি শান্তি রাজ্যে প্রবেশ করো, আগে তোমার পারমাত্রিক জাগরণ হোক, আগে তোমার সমাধি হোক, এই সমাধির জন্য লালায়িত হওয়া উচিত প্রত্যেক, এখানে হয় সমাধি, এই জন্য মানুষ ছুটে ছুটে আসতো ভগবানের কাছে, কেন ছুটে আসতো এই জ্ঞানের জন্য। আজকে বিদেশ থেকে মানুষ ছুটে আসছে ভগবানের কাছে কিসের জন্য, কিসের টানে? একটাই টান, তাদের অনেক কিছু আছে, তাদের ধন সম্পত্তি বাড়ি গাড়ি কোনো অভাব নেই, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে ভগবানের কাছে আসছেন কিসের জন্য? এই জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য, এই জাগরণের জন্য, এই পারমাত্রিক জাগরণ আমাদের দরকার, প্রত্যেকের দরকার, নাহলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব না। সেই জন্য গুরুর কাছে হাত জোর করে বলতে হবে, এই গুরুদেব তুমি আমার কৃপা করে আমার সেই পারমাত্রিক জাগরণ, আমি যে এখনো স্বপ্ন দেখে চলেছি আর স্বপ্নটা আপনি জানিয়ে দেন, আর পারমাত্রিক জাগরণ আপনার কাছে এই প্রার্থনা প্রতিদিন যেন আমরা করতে পারি, যে আমার পারমাত্রিক জাগরণ থাকে, পারমাত্রিক জাগরণ হলেই কিন্তু আমাদের সমস্ত সমস্যার সমাধান। তাই তুমি থাক, সবাই ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, জয় ভগবান।